فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته جي সম্মানিত বোন সুলতানা খাতুন আপনি প্রশ্ন করেছেন যে যারা তাবিজ ব্যবহার করে তাদের সালাত সিয়াম কবুল হবে এটা আপনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন যে সম্মানিত বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিজ ব্যবহারকারীদের জন্য তিনটা শাস্তি নির্ধারণ করেছেন প্রথমত সূরা আজ-জুমারের আয়াত নম্বর 65 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা শিরক করে তুমি যদি শিরক করো লা ইয়াহবাতুন আমালুকা তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে অর্থাৎ আপনার সালাত সিয়াম সব বাতিল হয়ে যাবে কবুল হবে না ধ্বংস হয়ে যাবে আর শিরক যদি প্রতিষ্ঠিত থাকে গায়ে যদি তাবিজ থাকে তাহলে শিরক তার উপর প্রতিষ্ঠিত রয়েছে এই ক্ষেত্রে তার সালাত সিয়াম ঈমান কোনো কিছুই তার কবুল হবে না এবং ঢুকবে না আর সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে যে সময় যখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে দুই নম্বর শাস্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরক করার গুনাহকে ক্ষমা করেন না যেহেতু তাবিজ ব্যবহার করা শিরক এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা তবে শিরক ছাড়া অন্য কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এই শিরক করলে বা এই তাবিজ ব্যবহার করলে তার তিন নম্বর শাস্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয় যে আল্লাহর সাথে শিরক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন ওয়া মাওয়াহুন নার এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম যে সম্মানিত বোন খুবই মারাত্মক অর্থাৎ তাবিজ ব্যবহার করার যে অপরাধ আর এর যা শাস্তি এটা অত্যন্ত মারাত্মক আর সালাত সিয়াম কবুল হতেই পারে না যে সম্মানিত বোন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু